হ্যালো বন্ধুরা, আপনারা আমি জানি দেশের এই কঠিন সময়ে আপনারা যার যার নিজেদের বাসায় অবস্থান করছেন। এই সময়ে আমাদের সবার প্রিয় জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং তার একমাত্র সন্তান আব্রাম খান জয় দুজনেই ফোনে কথা বলছেন এবং ফোনে আব্রাম খান জয় ফোনে তার বাবাকে হাত ধুতে হবে কিভাবে সেটা শেখাচ্ছেন। তিনি বলছেন, তোমার তো হাত ধোয়া হয় না, তুমি তো অল্প একটু সময় হাত ধোও। অল্প একটু সময় মানে 10 মিনিট, 10 সেকেন্ড, 15 সেকেন্ড হাত ধুলে কিছুই হবে না, হাত ধুতে হবে বলেছে মাম, বলেছে 22 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। সুতরাং তুমি যখন হাত ধুবে তখন তুমি করতে পারো, মাম আমাকে বলেছে হাত ধোয়ার সময় আই হেট ইউ করোনা, এই কথাটা তুমি 22 বার বলবে, তারপর তুমি হাত ধুবে, তাহলেই দেখবে তোমার হাতটা পরিষ্কার হবে আর করোনাও কিন্তু দূরে চলে যাবে। কারণ তুমি যাকে ভালোবাসো তাকে আই লাভ ইউ বললে সে যেমন খুশি হয়ে ওঠে, এবং তুমি যাকে ঘৃণা করো তাকে যদি তুমি হেট ইউ বলো তাহলে সেও কিন্তু অনেক কষ্ট পেয়ে চলে যায়। যাদের এই ব্যাপারটিকে অনেক ভালো লেগেছে এবং তিনি এই ব্যাপারটি সবার কাছে বলছেন এবং সবাইকে এই পদ্ধতি অবলম্বন করার জন্য বলছেন। তিনি বলছেন যে আমি আসলে জয়ের এই কথাটাতে অনেক বেশি আনন্দ পেয়েছি, কারণ ও ছোট মানুষ, তারপরেও এই যে একটা ব্যাপার ও ফলো করেছে এবং আমাকে যেটা শিখিয়েছে আমার কাছে সত্যি ব্যাপারটা ভালো লেগেছে। বাংলাদেশে করোনা ভাইরাস আছে এবং এটা নিয়ে আমাদের সবারই দুশ্চিন্তা রয়েছে। ব্যাপারটি আমরা যদি সুন্দরভাবে পরিষ্কারভাবে মতো হাত ধুই, প্রতি আধা ঘন্টা পর পর হাত ধুই, পরিষ্কার রাখি এবং সব কিছু যদি আমরা টিস্যু দিয়ে ধরি এবং ঘরে থাকার চেষ্টা করি, আশা করা যায় করোনা ভাইরাস আমাদেরকে, আমরা যদি 15টা দিন অন্তত ঘরে থাকি, নিজের মতো করে থাকি, তাহলে করোনা ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে পারবে না। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে মুক্ত হতে পারবো। সুতরাং বন্ধুরা, যারা আমার ভক্ত রয়েছেন, আমি মনে করি তারা আমাদেরকে, আমাকেও যতটা ভালোবাসে, জয়কেও আপনারা ততটাই ভালোবাসেন। আর সেই কারণেই আমি বলবো, জয় আমাদের, আমাকে যেটা শিখিয়েছে সেটা আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম, আপনারাও এই ব্যাপারটি আপনাদের যারা সন্তান রয়েছে তাদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের যারা আপনজন রয়েছেন, ভাই বন্ধু রয়েছেন তাদেরকেও বলুন যে আসলে হাত ধোয়ার সময় আমরা যদি 22 সেকেন্ড হাত ধুই, এবং এতক্ষণ হাত ধুতে অনেকেই আমরা পছন্দ করি না কিংবা জানি না, অতক্ষণ ধরে ধোয়ার সময় বিরক্তি ফিল করলে অতবার অন্তত আই হেট ইউ বললে অবশ্যই করোনা ভাইরাস আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবে। জয়ের এই ব্যাপারটি আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনারাও ব্যাপারটা অনেক পছন্দ করবেন এবং এই ব্যাপারটা মেনে চলবেন। আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই করোনা মুক্ত হতে পারবো এবং আমরা সবাই একসঙ্গে আবার কাজে নামতে পারবো, আমরা আবার সবকিছু একই আকাশের নিচে সবাই মুক্ত মনে শ্বাস নেব, গল্প করব, হাসবো। কিন্তু আপাতত এই কঠিন সময়টা আমাদেরকে একটু কষ্ট করে পার করতে হবে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।